সুপ্রিয় দর্শক, এইমাত্র বাংলার বস এবং সুপার বস টু সম্ভবত হয়ে গেল। আমরা একটু যদি কথা বলতে চাই, বাহ, আমরা একটু দেখি চেষ্টা করবো। আমার এই গরু কিনা 3 লাখে 2 বছর আগে, এটাও কিনা 3 লাখেতে 3000 কমে 2 বছর আগে। এই 2 বছরের ভিতরে এখানে একবার নিয়ে আসছিলাম, বেশি বাড়ি নিয়ে ফেরত নিয়ে গেছিলাম। হ্যাঁ, এরকম হাইটির গরু খুব কম হয় ভাই, দেখেন। আপনি খুশি আছি, আমার খুবই ভালো লাগতেছে। অরিজিনাল আমি দেখি ভাইয়ারা, হ্যাঁ আমি, আপনি খুশি আমার খুবই ভালো লাগতেছে যে আপনি আলহামদুলিল্লাহ। এবং আমি আছে একটা বাচ্চা ছেলে, ওর দাম বললো আসে, আমি তাতেও খুশি, তখন তোমার মনটা আরো বেশি ভালো হয়েছে। এতটুকুটা বাচ্চা ছেলে ক্যাটকাটা এসে দাম বলতে 6 লাখ। আমার ছেলে আপনার ভিডিও দেখে ও এসে বলছে যে আপনারটাই নিব, খুঁজে আপনারে বাইট করছে। আমি তো এখানে ছিলাম, এখান থেকে এইভাবে আলহামদুলিল্লাহ যাও। আমি একজন খামারের গরু দিতে পারিছি ভাই, এই আলহামদুলিল্লাহ। আমি 20 লাখ টাকা না 25 লাখ টাকারই বুঝ পাইছি, এই আলহামদুলিল্লাহ। আমার মনে কোনো ক্ষোভ নেই, আজকে গরু বিক্রি করে 5-6 রাত জাগে আমার মনে কোনো ক্ষোভ নেই। আমি আবার বাড়ি বসে পড়ে দেখতে পারবো যে আমার গরু আমার বড় ভাইয়ের কাছে রয়েছে। আমি এসে ঢাকা এসেও দেখতে পারবো এবং টিভিতেও দেখা যাবে, দেখার মতোই গরু। ঠিক আছে, যা হোক দোয়া করবেন, আমি আর ষাঁড় গরু পালবো না। না, আমার শখ আল্লাহ মিটে গেছে। আমি 2020 সালে বাংলার বস তৈরি করছিলাম, বাংলার বস টু নাম দিছি ওর, 21 সালে সুপার বস টু নাম দিছি, মানে শেষ নামাই দিলাম। এইভাবে মানুষ বাঁচে না, কি আপনার আবেগ থেকে বা আক্ষেপ থেকে? এটা বাস্তবতা জি। এখানে মানে আমি 3টে লোক নিয়ে আসছি তাদের বেতন দিয়ে, কিন্তু তাদের দিকে তাকালে আমারই কান্না আসতেছে। তারা বেতনভুক্ত, তারপরেও তারা, আমি দিনে 1 বার খাচ্ছি আর তাদের 3 বারই খাওয়াচ্ছি। আসা মাত্র কি খাওয়া, 2-3টে দোকান রিজার্ভ করে দিছি। গরিব মানুষ, অতিরিক্ত কষ্টের কাজ, এবং তারা যাতে বাড়িতে কল্পনা দিতে পারে যে আমাদের নিয়ে গেছে, খাওয়ায়নি দাওয়ায়নি টাকা দিইনি, এই মর্মে তাদের মানে গরুতে যেরকম খেয়ালখুশি, 3টে রাকালের প্রতি আমার এরকম খেয়ালখুশি। যাতে ও কোনো সময় বাসায় যে আমার আমার ফার্মে তো গরু আছে এখনও 25-30টা গাভি গরু, আমি আমার বাড়ি মেন্দেরি ফার্ম যশোর শখের বসে যাবে, আমার ভাই যাবে আনকমান কমান সমস্ত গরুগুলো আসে। আমি কালকে রাত্রে 8টা গরু ঘুমের ঘরে বিক্রি করে দিয়েছি ভাই, শায়াল গির চুট ছিল 1 হাত। হ্যাঁ আমি দেব, আমি এরকম একটা জায়গা খুঁজছিলাম, ভালো ভালো সার যেটা আমরা তো দেখতেছি ভালো। আমি দেব আমার মনে, আমি এই গরুতে আমি বললাম না যে আমি এখন 25 লক্ষ টাকার বুঝ পাইছি, আমার মনে কোনো ক্ষোভ নেই ভাই, এটা আমার মনের থেকেই বলতেছি। নেন বেশ, খুব আনন্দ করে একটা মুহূর্ত এবং খুবই ভালো লাগছে যে এই সুপার বস এবং বাংলার বস। ভাই নাম কি হচ্ছে এখন? এখন নাম আমার দেওয়া নাম, আর আমার বড় ভাই আলাদা একটা নাম দেবে, হ্যাঁ পরে দেবে। তবে গরু দুটো অরিজিনালি খুব শকিন, আর এইরকম স্বাস্থ্য শান্ত গরু গাবতলি না ওয়াল ঢাকা না বাংলাদেশে খুব কমই হয়। আসো আব্বু, কি নাম বাবা তোমার? বলো কেমন লাগলো? ভালো আছো? আমাদের ভিডিও দেখেছো? আঙ্কেলের ভিডিও দেখলাম বাবা, বড় দোয়া করে। হ্যাঁ আমি খুশি জি। আমরা আপনারা একটু জানতে চাই কততে এটা হয়ে গেল? এটা 12 লক্ষ টাকায় 2টা আসমত ভাই দিয়ে দিলেন আমাদেরকে। আচ্ছা আচ্ছা, উনি তো মনে করছেন যে এটা 12 লক্ষ, এটা আমার 25 লক্ষ। আসমত ভাই দেখি ভিডিওতে অনেক কষ্ট করেন বেচারা, বুঝছেন তো। পরে ও আমারে বললো যে এই 2টাই নিবে, আমি বলি চলো দেখি তোমার আঙ্কেলের সাথে কথা বলি উনি কি বলেন। পরে দেখলাম উনি যা বলছেন এটাতে আমি আমার 1 লাখ টাকা সম্মান করছেন তারপরেও।
একটু আগে ওনার সাথে কথা হচ্ছিল, উনি দেখি যে ওখানে বসে হাসছেন, তাই আমি বললাম আপনার গরু বিক্রি হচ্ছে না অথচ আপনি হাসছেন, হাসি মুখে থাকেন। জি, উনি অনেক ভালো মানুষ। এই গরুগুলো গরু দুটো পছন্দের পেছনে মানে বিশেষ কোনো বিশেষ দুটি কারণ হচ্ছে ভাই, আমি নিজেও আমার গরুর খামার আছে হেমায়তপুরে, তো আমি ভাব যারা আর কি এরকম লাস্টের দিকে সে ঠগে যায় তাদের কাছ থেকে আমি একটু টাকা দিয়ে এই গরুগুলো কিনে এক বছর পেলে চেষ্টা করি আমি লাভে বিক্রি করতে, কিন্তু লাভ হয় না, তো আমরা ওই রকম করে একজন আরেকজনকে সাপোর্ট করেই চলি। খুবই একটা ভালো উদ্যোগ যে এই সময় আমরা বলি যে ওনারা অনেক দূর থেকে আসেন ঢাকা শহরে, একটা আশা করে আসেন যে ঢাকার গরু ফেরত যাবে, এগুলো অনেক রিস্কে থাকে, কারণ বাই চান্স যদি কিছু হয়ে যায় তো মারা যাবে গরুগুলো, আর আমরা পালিয়ে আমরা জানি এগুলোর ব্যাপারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দর্শক ভালো থাকবেন, ঈদ মোবারক। 13 লক্ষ টাকা দাম চাইছিল, আপনি 12 লক্ষ টাকা দেন। আমি কিছু বলি না, আমি বলছি আমার জন্য কি করবেন, উনি আমার বলে 12 লক্ষ টাকা দিয়েন, তাই বলছি ঠিক আছে না, শুধু উনি সম্মান করেছেন, কারণ এই গরুগুলা এক একটা গরু যদি নর্মাল বিক্রি হবে এক একটা 10 লক্ষ টাকার উপরের গরু, তারপর সে দিচ্ছে তার জিনিস সে দিয়েছে, হ্যাঁ ওনাকে খুশি করে আমি নিয়েছি। ধন্যবাদ ভাই, আপনার মতো ভাই যদি সবাই হয়তো আসলে ভাই প্রান্তিক খামারিতে এরকম বিপদে পড়ে থাকতো না, শান্ত হইতো না। আসলে ভাই আমি যে গরু পালি আমাদের গরুর প্রতি অনেক ভালোবাসা আছে, আমি জানি এটা কেমন লাগে আর কত কষ্ট হয় গরুর পিছনে অনেক সময় দিতে হয়। আচ্ছা ভাই যাক ভাই, আপনি এই যে সুপার বসকে কিনে নিছেন, জি আপনাকে অসংখ্য ধন্যবাদ, দুইটা গরু একসাথে কিনলেন, আর আসমত ভাই চাইছিল যে দুইটা গরু একসাথে একজন মালিককে দিতে, হ্যাঁ আসমত ভাইয়ের ইচ্ছাটা পুরো করতে পারলাম, আর আমাদের এই যে ছোট ভাই দর্শক বন্ধুরা আপনাদের। আচ্ছা রে শেষ করো, আরো মাইক আছে কি, আরো আছে, একবারে জোরে করেন, আচ্ছা একবারে শুরু করি, অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ দর্শক। আমরা 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 যদি আপনাদের একটু দেখাতে চাই পিছন থেকে যে দেখুন আমরা এই সুন্দর গরুটি সুপার বস আমরা দেখলাম যে এই মাত্র গরু দুটি বিক্রি হয়ে গেল, আমরা একটু গরুটা সুন্দর করে দেখাতে চাই যে দুটি গরু 12 লক্ষ টাকায় বিক্রি করলেন, এই যে সুপার বস এইদিকে যদি একটু দেখায় যে সুপার বস 1 এবং সুপার বস 2 অথবা বাংলার বস 2 এরকম নামে একটু অনেক সময় একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে আর কি, বিভিন্ন সময় বিভিন্ন বলছি, আর বরাবরের মতোই যেটা বলা হয় যে আসমত ভাই একটু আগে তার সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে তিনি এটা নিয়ে খুব বেশি চিন্তিত নন, কারণ কোনো না কোনো মাধ্যমে ওনার এটা বিক্রি হবে, এবং আমরা কিন্তু সেটাই দেখছিলাম আজকে এই গাবতলি হাটে, এটা কিন্তু একটা শেষ একটা বড় ধরনের আকর্ষণ ছিল যে দেখা যাক এই বড় গরুটি কীভাবে বিক্রি হয়। তো আমরা এর আগেও একটু দেখেছিলাম যে দাম দর চলছিল, সেই দাম দর হতে হতে হঠাৎ করেই একজন ঢাকার, উনি নিজেও গরু লালন পালন করেন অর্থাৎ ছোট্ট খামার আছে ওনার, উনি বলেছেন উনি চিন্তা করেছেন যে এভাবে আসমত ভাই কোনো এখান এই ঢাকা থেকে ফিরিয়ে যাবে এটা হতে পারে না, তাই একজন প্রান্তিক খামারির কথা চিন্তা করে উনি এই চিন্তা করে এই এই গরুটি কিনে ফেলেছেন। আমরা এই সুপার বস 2 আপনাদেরকে একটু দেখাচ্ছি, আমরা সরাসরি দেখাচ্ছি, এবং আপনারা দেখেছি যে আসমত ভাই ইতিমধ্যেই গরুটির সম্পর্কে জানাচ্ছেন আমাদেরকে, আমরা একটু দূর থেকে দেখা যায় দেখুন সবাই বেশ এই সুপার বস 2কে দেখার জন্য উৎসুক জনতা বেশ ভিড় করছে, তো আমরা আবারও একটু গরু দুটি দেখাতে চাই এবং আপনাদেরকে এই সুখবরটি দিতে পারলাম এই গাবতলি হাট থেকে, এতে বেশ আমরাও আনন্দিত যে শেষ পর্যন্ত একজন ক্ষুদ্র খামারি বলি প্রান্তিক খামারি বলি বা একজন গৃহস্থের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার একটা সফলতা বা তার যে একটা চাওয়া ছিল সেই চাওয়ার কিন্তু একটা সমাপ্তি হলো। তো দর্শক আর কথা নাই, এখানে শেষ করতে চাচ্ছি, আমরা দেখছি যে আসমত ভাইয়ের সঙ্গে অনেকেই এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছে, তো আমরা দূর থেকে দেখাতে চাই বা যে কী অবস্থা সর্বশেষ এই সুখবরটি দিয়ে এই বড় গরুর একটি সুখবর দিয়ে আমরা শেষ করতে চাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশায়
আল্লাহ হাফেজ।